ইনফিনিটি একাডেমির নতুন প্রয়াস এসো গল্প বলি। এটি একটি গল্পের সিরিজ যেখানে তোমরা শুনতে পাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ঐতিহাসিক কাহিনী। যে বিষয়গুলি তোমরা পাঠ্যক্রমে পড়ে থাকো তার প্রতিটিরই আবিষ্কারের পেছনে থাকে একটি করে গল্প। আমরা তোমাদের সামনে তুলে ধরব সেই ঐতিহাসিক পটভূমিগুলি। আজকের পর্বে তোমরা শুনবে লগারিদমের গল্প। লগারিদম বা লগ তোমরা অনেকেই পড়েছ বা ভবিষ্যতে পড়বে। আজ জেনে নাও তার আবিষ্কারের গল্প। তাহলে এসো গল্প বলি। প্রায় 17 শতকে ইউরোপ মহাদেশে লগারিদমের উৎপত্তি, যা পরবর্তীকালে গণিতশাস্ত্রের বিভিন্ন শাখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করেছে। 1614 খ্রিস্টাব্দে জন নেপার নামে এক গণিতবিদ প্রথম সর্বসমক্ষে এই লগারিদমের প্রকাশ করেন। এই জন নেপার ছিলেন স্কটল্যান্ডের এক বিখ্যাত গণিতজ্ঞ, যিনি নেপার বোনস ও প্রমচুয়ারি বা কার্ড অ্যাবাকাস নামে কয়েকটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, যা থেকে মূলদ সংখ্যার যোগ, গুণ, ভাগ ইত্যাদি করা যেত, যা এখন তোমরা প্রায়শই ক্যালকুলেটরের মাধ্যমে করে থাকো। সেই সমস্ত যন্ত্রের কিছু ছবি রইল তোমাদের জন্য। তবে ইতিহাস তাকে মনে রেখেছে তার বিখ্যাত লগারিদমের বইয়ের জন্য, যার নাম মেরি ফেসি লগারিদমোরাম ক্যানোসিস ডেসক্রিপশিও, যার ইংরাজি করলে হয় ডিসক্রিপশন অফ দ্য ওয়ান্ডারফুল রুল অফ লগারিদমস। 1614 খ্রিস্টাব্দে এই বইটি প্রকাশের পর বিশ্বগণিতে আলোড়ন পড়ে যায়। তার এই আবিষ্কার চোখে পড়ে এক ইংলিশ গণিতজ্ঞের। এই ইংলিশ গণিতজ্ঞ হেনরি ব্রিগস 1615 খ্রিস্টাব্দে দেখা করেন নেপারের সাথে, এবং তার এই আবিষ্কার নিয়ে তারা বিশদে আলোচনা করেন, কিন্তু তাদের কাছে বেস নাম্বারের ই সম্পর্কে কোনো সম্যক জ্ঞান ছিল না, যার ফলে ওই নম্বর সম্বন্ধে অনেক জটিলতায় পড়েন তারা। কিন্তু এই ই সংখ্যাটি তারা কেউই আবিষ্কার করতে পারেননি। এটি পরবর্তীকালে আবিষ্কার করেন জেকব বার্নেলি, যিনি ক্যালকুলাস জগতে এক বিশিষ্ট নাম। নেপারের এই বইটিতে মোট 57 পাতার ব্যাখ্যা এবং 90 পাতার বিভিন্ন সংখ্যার লগারিদম টেবিলের ক্যালকুলেশন ছিল, যা এখন তোমরা লগারিদম টেবিল হিসাবে ব্যবহার করে থাকো। গণিতের পাশাপাশি নেপারের অন্য একটি শখ ছিল ম্যাজিক। কথিত আছে তিনি নাকি একটি ছোট্ট কালো বক্সে একটা কালো মাকড়সা নিয়ে ঘুরতেন, এবং তিনি বিশ্বাস করতেন এটির মধ্যে তার পরিবারের আত্মা নিহিত আছে। এছাড়াও তার প্রতিবেশীদের কাছে জানা যায় তিনি নাকি ফুটবলও খেলতেন। কি গণিতজ্ঞরা যে সর্বদা গম্ভীর হবেন তা কিন্তু ভাবার আর কোনো কারণ নেই। আর লগারিদম নামটি কোথা থেকে এসেছে জানো তো? এসেছে লাতিন শব্দ লগারিদমোরাম থেকে, যার মধ্যে দুটি শব্দ আছে। একটি হলো লোগোস, যার অর্থ রেশিও বা অনুপাত, এবং আরেকটি হলো অ্যারিথমোস, যার অর্থ নাম্বার বা সংখ্যা। তাহলে লগারিদম মানে কি হলো? কে বলবে? আমি বলে দিই, রেশিও নাম্বার। যে হেনরি ব্রিগসের কথা কিছু আগে তোমাদের বলছিলাম, উনি পরবর্তীকালে লগারিদমের বেস 10-এর যে ক্যালকুলেশনগুলি আছে সেগুলি সম্পূর্ণ করেন, এবং এটি একটি বই আকারে প্রকাশিত হয়। সেই টেবিল আর বইয়ের প্রথম পাতা রইল তোমাদের জন্য। এইভাবে লগারিদম ছড়িয়ে পড়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায়, এমনকি গ্রহতারার গতিবিধি বিষয়ক কাজে বা অ্যাস্ট্রোনমিতেও তার ব্যবহার গুরুত্বপূর্ণ। তোমরা আজ পর্যন্ত অনেকেই এর ব্যবহার করেছ। এর যে এমন একটা ইতিহাস আছে, শুনে কেমন লাগলো জানিও আমাদের কমেন্ট করে।